আমরা কাছের মানুষের কাছে কিন্তু এরকম ফর্ম্যালিটিস মেনটেন করি না, আমি দেখা যায় অবলীলায় সব কিছু শেয়ার করে ফেলি। আমার কাছে রান্নাটা ওরকম ঠিক কাছের মানুষের মতন, এখানে আমি নিয়ম বেঁধে কোনো রান্না বান্না করি না। আমি খুব একটা ইউটিউব চ্যানেল দেখে কখনো রান্না করিনি বা শিখি নাই, তার মানে এটা না যে আমি কখনো ইউটিউব চ্যানেল দেখে কিছু রান্না করি না। হ্যাঁ করছি তো, আমি খুব সহজে কীভাবে পাস্তা রান্না করি, একদমে যেগুলো রান্না করবে সেটার মধ্যে পাস্তা একটা, তো এটা আজকে শেয়ার করবো। এবং সাথে আমরা মিষ্টি কুমড়া পাতা, তারপর কাঁঠালের বিচি আলু দিয়ে তেল ছাড়া আমরা চাপা শুকরি খাই, ওই রান্নাটা শেয়ার করবো, যদিও সেটা রেসিপি আকারে না, কোনো একদিন রেসিপি শেয়ার করবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার পেজ আর চ্যানেল, যাই বলি না কেন। তো এই তো আমি আজকে আপনাদেরকে আমি কীভাবে খুব সহজে পাস্তা রান্না করি, কিংবা আমি যে কোনো রান্নাই খুব সহজভাবে করার চেষ্টা করি। আসলে রান্নাকে আমি কোনো মানে কঠিন মাপযোগেরাতে ফেলি না, কারণ রান্না খুব ভালোবাসার ভালো লাগার একটা ব্যাপার। এখানে যদি নিয়ম মানতে সব কিছু আমি আমার ইচ্ছে মতো সব কিছু রান্নাবান্না করি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি পাস্তা খুব ইজিলি রান্না করে ফেলি। এই তো আমি এখানে ম্যাকারনি পাস্তা নিয়ে নিছি, এটা এখানে একটা টাইপেরই ছিল আমার কাছে, এটা রান্না করবো। দেখছি রান্না আনা হয়েছে বাট রান্না করা হয়নি, তো এখন আসলে আমাদের পরে আর এখানে আমি ফ্রিজের কোনায় আমাদের ওই যে মটর কী বলে গাজর টমেটো তারপরে বরবটি ছিল, এগুলো কেমন জিনিস হয়ে গেছে, মানে কোথায় জিনিস ছিল এগুলো খুঁজে পাই নাই, একটু পুরানো মানে একটু পাক বুড়া হয়ে গেছে এগুলো ফ্রিজে থেকে, তো এগুলো আমার কাছে আছে এখন, যদি রান্না করতে হবে। আর আমি ডিপ থেকে চিংড়ি মাছ বের করে নিছি, তো সব কিছু মিলে আসে রান্না করবো। তো আমি সকালবেলা পেঁয়াজ কুচলাম, দেখেন আমার হাতের নখগুলো কেমন কালো হয়ে গেছে, আমি পেঁয়াজ কাটলে আমার হাতের নখগুলো কালো হয়ে যায়। তো আমি একসাথে সব কিছু ভিজিয়ে নিছি, গাজর টমেটো, তো আমি এখানে এক সব কিছু কেটেও নিছি, পেঁয়াজ তারপরে গাজর কুচি টমেটো বরবটি এবং চিংড়ি মাছ যেহেতু বড়ো ছিল এটা কেটে ছোটো ছোটো করে নিছি, আমার ইচ্ছে মতো সেদ্ধ দিয়ে দিচ্ছি। তো এই তো আমি এখানে পাস্তা সিদ্ধ করতে বসাই দিচ্ছি, যেহেতু পাস্তা সিদ্ধ করার জন্য আমি প্রথমে গরম পানিটা সিদ্ধ বসাইছি, তারপর একটু লবণ দিয়ে দিছি এবং এখানে ম্যাকারনি পাস্তাটা ঢেলে দিছি। তো এক এক করে রান্না করে নিব, আমি চেষ্টা করি সবসময় রান্নাটাকে সহজ মাত্রায় নিয়ে আসতে। আসলে রান্না খুব কঠিনের কিছু না, এখানে আপনি যদি ভালোবাসা দিয়ে করেন তাহলে একটা কঠিন রান্না অনেক সহজ হয়ে যায়। এখানে ভালোবাসাটাই ভালো লাগাটাই মেন ইম্পর্টেন্ট, এখানে আমি এটি ফলো করার চেষ্টা করি সবসময়। তো আমি এখানে পাঁচটা প্যাকেটের ভিতরে দুই প্যাকেট মশলা পেয়ে গেছি, তো আমাকে এক্সট্রা কোনো মশলা অ্যাড করতে হবে না। তো আমি পাঁচটাকে সিদ্ধ করে নিছি এবং এখানে পানি ঝরানোর জন্য একটা নেট কী বলে এটাকে ইয়াতে রেখে দিছি। তো আমি এখানে পাঁচটাকে ঝরতে বসাই দিয়ে আমি এখানে একটু কড়াই বসাই দিলাম এবং এখানে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, খুব একটা ভাজবো না, যেহেতু খুব একটা ভাজবো না। এবং এক এক করে আমি যে সবজিগুলো কেটে রাখছিলাম সেগুলো দিয়ে প্রথমে যেমন এখানে আমি গাজরটা দিয়ে দিলাম, সাথে বরবটিটাও দিয়ে দিছি, খুব একটা করবো না, হালকা একটু ভাজবো, খুব একটা করলে কালারটা নষ্ট হয়ে যাবে। আমি চাই যে সবজির কালারগুলো যেন ঠিক থাকে, আমার সবজি বেশি সেদ্ধ করলে সবজির পুষ্টিগুলো নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়, মানে পুষ্টির ভিতরে টক, যদি আমি কোনো নিউট্রিশনিস্ট না। তো আমি এখানে টমেটোটা দিয়ে দিলাম, ও একটা কথা বলতে ভুলে গেছি, আমি এখানে একটু রসুন কুচিও দিছি, তো সেই ক্লিপটা নেওয়া হয়নি আমার ভিডিও, কারণ পাঁচটা রসুন কুচি দিলে কিন্তু ভালো লাগে, রসুন একটা ফ্লেভার আসে ভালো লাগে। তো আমি এখানে বললাম না আমি আমার মতো রান্না করি, আমি যেহেতু আমার কাছে দুই প্যাকেট মশলা ছিল প্যাকেটের ভিতরেই ম্যাকারনির, তো আমি একটা দিয়ে দিচ্ছি ওই সবজির মধ্যে, কারণ যেহেতু আমি ডিমটা অ্যাড করবো যেন ডিমের মধ্যে টাস্টে ভাবটা না থাকে, এটা আমার নিজস্ব মানে ভালো লাগে, আমি ভুই রান্না করি এক পিস করে কোনো নিয়ম মেনে না। তো আমি ডিমটাকে আর ডিমের প্রতি আমার একটা অ্যালার্জি আছে, ডিম আমি খুব সেন্সিটিভলি খাই। তো এখানে সবজিটা প্লাস ডিমটা ভাজা হয়ে গেছে, এখানে আমি ওই যে সেদ্ধ করে রাখা একটা দিয়ে দিছি ম্যাকারনিটা এবং ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচটা খুব পরে দিই, নামানোর আগে দিই, আমি চাই কাঁচামরিচের কালারটা যেন ঠিক থাকে এবং স্বাদটাও যেন ঠিক থাকে। তো আমি খুব সহজে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কীভাবে খুব ইজি ওয়েতে ম্যাকারনি পাস্তা রান্না করি, আরেকদিন শেয়ার করবো যে হোয়াইট সস দিয়ে। তো আজকে যেহেতু আমি একটু ঝালটা খাইতে চাইছি সেজন্য আমি এখানে কোনো হোয়াইট সস ইউজ